gazeteyi eğilerim. কিরকম সাইজ দেখেন দুটো 7-8 কিলো ওজন হবে দুটোই কম করে নমস্কার গৌতম দা নমস্কার তো প্রায় এক মাস পরে চলে এসেছি আপনি বলেছিলেন যে মাসখানি পরে গাছে অসংখ্য ফল ধরে যাবে হ্যাঁ তো এই দেখুন তার প্রমাণ দেখছি দেখুন কিভাবে ধরেছে ফল ওরে বাবা একটু পোকা লেগে গেছে নাকি হ্যাঁ একটা একটা একটু পোকা লেগেছে দেখুন কিভাবে ধরেছে ফল বাহ কাঁঠাল তো একদম গাছে পরিপূর্ণ হয়ে গেছে একদম কাঁঠাল দেখছে একটা কাটা কি অর্ডার আছে নাকি না ওটা আমি এই পরীক্ষামূলকভাবে বাজারে পাঠাবো ওই জন্য এটা কাটলাম দেখুন এই যে কস ঝরছে এখন কাঁঠাল তো মনে হয় আরো হ্যাঁ হ্যাঁ 20 দিনে কাটলো আরো কাটলে ভালো হতো বড় হয়ে গেছে হ্যাঁ বড় হয়ে গেছে নিচে টিচে মাটির মধ্যে হুম মাটির মধ্যে মিশে আছে একেবারে হ্যাঁ একদম গত বছর তো এরকম হয়েছিল হ্যাঁ হ্যাঁ গত বছর হয়েছিল এই তো জাস্ট শুরু হয়েছে আজ নভেম্বরের চার তারিখ সব 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 ওই বেরোচ্ছে সব কাঁঠাল আমি আর সেই যে পাতা বেরোচ্ছে এগুলো হ্যাঁ ওগুলো সব কাঁঠাল আমি আমি একদম গোড়া থেকে আপনাদের দেখাচ্ছি হুম দেখুন কি হয় হচ্ছে এটা এটা সাইজটা অনেক বড় এটা মনে হয় 3-4 কিলো হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ 3-4 কিলো হবে আর উপরে এই যে পুরো প্রচুর ধরছে উপরে দেখুন প্রচুর প্রচুর প্রত্যেক জায়গায় উপরে ডালে টালে সব এই দেখো এবার ফোনের থেকে জুম করে দেখাচ্ছি গৌতম না তোমার এই গাছটার বয়স কত এই 7 বছর মতো হয় 7 বছর হুম আচ্ছা কত বছর বয়স থেকে কাঁঠাল আসা শুরু হয় মোটামুটি ধরেন 2 বছর 2 বছর পর থেকে শুরু হয়ে যায় হ্যাঁ শুরু হয়ে যায় 2 বছর পর থেকে শুরু আপনি দেখেছেন এর আগে এর আগের বছর কত কাঁঠাল আমার এই গাছটা ধরেছিল আর এখন আপনাকে তাড়াতাড়ি ডাকলাম এই কারণে যে আমি কাঁঠাল কাটবো দেরি হয়ে যাচ্ছে সেই জন্য এই একটা কেটেছি আর একটা আপনাদের সামনেই আমি কেটে দেখাবো এই যে গাছ থেকে এই দেখেন কিরকম সাইজ দেখেন দুটো 7-8 কিলো ওজন হবে দুটোই কম করে 7-8 কিলো হবে মোটাই দেখুন কিরকম কষ এই মাত্র কাটা হলো কষ্ট হবে একটু হবেই হ্যাঁ ধরে রাখতে পারছো না মনে হচ্ছে না না আচ্ছা নিচে রাখো তো চাষিদের বলবো এরকম ভালো জাত দেখে গাছ লাগাবেন তাহলে ঠক হবে কিন্তু ওরা কষ্টটা একটু কম তাই না গৌতম একটু কম হ্যাঁ বৃষ্টিটা যেমন কষ্ট বেশি হ্যাঁ হ্যাঁ এদের কষ্ট একটু কম আর চারা কি এখন রেডি আছে হ্যাঁ চারা রেডি আছে তা খুব বেশি নেই এই 5-7 হাজারই আছে 5-7 হাজার হ্যাঁ কারণ এলার এলার অভাব এখন মানে আর সেই নতুন এলা তৈরি না হলে তো তৈরি করতে পারছি না এই জন্য এই সমস্ত গাছে সব আবার কলম হবে সব এই একবার হয়েছিল আর হ্যাঁ এই এই হ্যাঁ এই বাসার নামাইনি এর উপরই মাচা করবো আবার মাঠেও আমার গাছে সব মুছে চলে এসছে দেখাবো আমি আমি আপনাকে বলেছিলাম যে 2 মাস বাদে আসবেন কিন্তু 1 মাস বাদে এসছেন এখনই দেখাবো যে গাছে মশা মুছে এসছে সব মুছে এসছে তো দেখো বন্ধুরা অনেকেই তো অনেক রকম ভিডিও তো বলে কিন্তু এরকম ডেট দিয়ে হুম ডেট দিয়ে কিন্তু সময় রাখতে পারে না 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 দাদা বলেছিল 2 মাস পরে মুছে আসবে মুছে আসবে হ্যাঁ হ্যাঁ মুছে চলে এসছে দেখাবো সেটাও দেখাবো আমি গাছে মুছে আসছে কি রকম ছোট গাছে মুছে চলে এসছে কি বলুন তো আমার কাছে যেটুকু আছে এটুকু একদম অরিজিনাল কোনো ডুপ্লিকেটের সম্ভাবনা নেই মানে কি পরিমাণে কাঁঠাল ধরে সেটা আপনারা না দেখলে বুঝতে পারবেন না কি পরিমাণ ধরে রেখেছে ছোট বড় মাঝারি মিডিয়াম এটাও কাঁটার মতো হয়ে গেছে কিন্তু এটাও 1 কিলোর উপরে হয়ে গেছে এটাও কাঁটার মতো হয়ে গেছে গোবিন্দা তুমি তো বললে মাঠাটা ফল চলে এসছে ফল চলে এসছে চলো ওটা একটু দেখি হ্যাঁ চলো দর্শকদের একসঙ্গে দুটো ভিডিও হ্যাঁ দুটো একসঙ্গে দেখি দিই তো এবার চলে আসলাম আমরা গৌতমদার যেখানে কাঁঠালের চারা তৈরি করছে তারপরে দেখাবো যে বাগানটা আমরা আগে ভিডিও করেছিলাম তো গৌতমদা আপনি এখানে তো সব গ্রাফটিং হচ্ছে হ্যাঁ গ্রাফটিং হচ্ছে আচ্ছা গ্রাফটিং এর যে গাছগুলো এগুলো তো কি মুছে এসেছে হ্যাঁ এই দেখুন এই দেখুন সব মুছে আচ্ছা এই গাছটা বয়স কত এই 2 বছরের কাছাকাছি আচ্ছা আচ্ছা এগুলো শুধু গ্রাফটিং করেন নাকি হ্যাঁ গ্রাফটিং ওই ওই সাইডে বাঁধা হয়েছে হ্যাঁ চারা চারা বাঁধা হয়েছে আচ্ছা আচ্ছা মুছে অলরেডি চলে এসছে হ্যাঁ মুছে চলে এসছে এই গাছটা না কা মানে ফলে মনে হয় ফলটা আরো আগে হ্যাঁ আরো আগে আসতো তো
আমার চারা আগে তৈরি করছি না, ওই জন্য তো আপনার এই সব শোয়ানো, সব এই সব চারা কাটা হয়ে গেছে, সব কাটা হয়ে গেছে। একটা একটু তুলে দেখুন, এই দেখেন। আরে বাবা এত সুন্দর গাছ। হুম, সব কাটা হয়ে গেছে, সব চারা কাটা। বাগান করতে চায় তো অবশ্যই যোগাযোগ করবেন। হ্যাঁ, একদম অরিজিনাল ভ্যারাইটি, কোনো একদম ফল, একদম ফলদার গাছ। এইসব গাছে এই দেখেন, এই গাছে শোয়ানো না, গাছ মরবে না, আবার গোড়া থেকে বেরিয়ে আবার এত বড় হবে আবার, এইরকম আর কি। এই যে এই সাইডটাই মুচি এসছে আবার এই গাছের একই। এই দেখেন, এই যে মুচি, এই দেখেন সব কাঁঠালের সব জালি বেরোচ্ছে এখন। আজকে নভেম্বরের 4 তারিখ, কিন্তু সেটা ডেটটা খেয়াল রাখতে হবে। এটা অল টাইম এই জন্যই বলছে যে এটা অসময়ে, এই যে দেখেন, না দেখলে বোঝা যাবে না। তো এদিকে প্রচুর চারা রেডি আছে। হ্যাঁ, প্রচুর চারা রেডি, আপনারা চাইলে নিতে পারেন। হুম, এই যে দেখুন, এই যে আমার চারা সব মোটামুটি রেস্ট খাইয়ে রেডি করা আছে সব। এক মাস হয়ে গেল চারাগুলো কাটা হয়েছে, এক পিস মালও ভেজাল নেই এখানে। একদম অরিজিনাল ভ্যারাইটি নিতে গেলে মানে আমার নিজস্ব তৈরি, এলা থেকে শুরু করে সব আমার নিজস্ব, কোনো রকম আপনার ভেজালের ব্যাপার নেই, নির্ভেজাল। এই যে এখানেও আছে, এখানেও দেখান, এখানেও এই সব রেডি। হ্যাঁ, প্রচুর চারা। একটা চারা একটু তুলে দেখান তো, এই দেখেন আমরা দেখাবো যে আরেকটা নতুন বাগান করেছে, সেই বাগানে যাব আমরা। দেবুদা, আপনি তো আসার কথা ছিল এক মাস আগে, এক মাস আরো এক মাস পর, আপনি আরো এক মাস আগে চলে এসেছেন। তবুও আমি দেখাই, কিছু কিছু গাছে শুরু হয়েছে। এই যে এই যে এইসব গাছে এই যে মুচি আসা শুরু হলো। আরে বাবা, নভেম্বরের 4 তারিখ, কিন্তু গাছের বয়স 14 মাস। দেখেন এই সব, এই সব বেরোচ্ছে, সব মুচি বেরো, পাতা বেরোচ্ছে। আমি হ্যাঁ সব মুচি বেরো কথা বলি, আরেকটা লোকের নাম বলি, হ্যাঁ নির্মলদা। হ্যাঁ, ওর বাগানে ভিডিও করতে গেছিলাম প্রথমে, সেই রকম পাতা দেখিয়েছিল আমাকে, আমাকে বললো এর থেকেও কিন্তু মুচি বেরোবে। আমি প্রথম বিশ্বাস করিনি, পরে দেখি ঠিক বেরিয়ে গেছে সব সব। এই সব আপনারা তো তাই দেখছেন, পুরো ধরে ভর্তি হয়ে যাবে একদম একদম। এই যে পাতা জালি, এগুলো আমার একটু অভিজ্ঞতা আছে, মানে এই 2 বছরে এগুলোতে কিন্তু আমার মনে হয় 100% মুচি আসবে, 100% মুচি আসবে। গাছের বয়স মাত্র 14 মাস। আচ্ছা আচ্ছা, আর এক মাস মানে 15 মাস পরে আপনাকে আপনি, আমি আমন্ত্রণ দিয়ে রাখছি যে আপনার আসতেই হবে এক মাস বাদে। আমি কথা দিচ্ছি 70%-এর বেশি গাছে আমি কাঁঠাল দেখাবো, মুচি নয় তখন। অনেকে বলে গাছের নিচের ডালগুলো ছেঁটে দিলে নাকি তাড়াতাড়ি ফল আসে। না, আমি ছাড়ছি না, এই কারণেই এইসব ডাল থেকে তো আমি চারা বানাবো তো। আচ্ছা আচ্ছা, এই যে এই ডাল সব শুইয়ে দেবো, এইভাবে শুইয়ে দিয়ে সব চারা বানাবো, নাহলে তো কাটলে তো আমার কাছে এতদিন কাঁঠাল ধরে ভর্তি হয়ে যেত। এই যে ওই জন্য তো মুচি আসতে লেট হচ্ছে। তবু নভেম্বরের 4 তারিখ আজকে দেখেন মুচি কিরকম আসছে, নভেম্বরের 4 তারিখ আজকে। না আরও এসে আমি দেখাচ্ছি আরও গাছ, চলো আরও কয়েকটা গাছ আসেন, এইদিকে আসেন, এইসব গাছে সব গাছে মুচি আসছে। এই দেখেন এই পাশের গাছটা দেখেন, এটাই আসেন। এসব ডাল কাটছি না, কারণ হচ্ছে হ্যাঁ চারা বানাবো, ওই জন্য ফলন্ত গাছের চারা দেবো। হ্যাঁ, এই যে দেখেন মুচি আসছে কিনা দেখেন, সব পাতা বেরোচ্ছে, নতুন পাতা সব মুচি আসবে। সব আমার অভিজ্ঞতায় বলছে প্রত্যেকটা গাছেই আশা করি আমরা ফল দেখাতে পারবো। এই এই সব ডাল থেকে সব এই মাটির সঙ্গে শুয়ে সব চারা বানাবো, নাহলে তো ডাল কাটলে কেটেই দিতে পারি না। আচ্ছা, গাছটা একটু হাত দিয়ে ধরো না, কত মোটা হয়েছে, বেশি মোটা হয়, 14 মাস বয়স দাদা গাছের। এই দেখেন গাছের নিয়ে মোটামুটি এক হাতে ধরা যাচ্ছে। হ্যাঁ, এক হাতে ধরা যাচ্ছে, তবে একটু মোটা। চলো আর দু একটা গাছ দেখি। হ্যাঁ চলেন, এই সামনের দিকে আসেন, এক জায়গায় দেখালে আমরা একটু ঘুরে ঘুরে। হ্যাঁ, এক গাছ দেখি, এক জায়গায় দেখালে হবে না, আরো আসেন। এইসব গাছে সব আসছে মুচি, সব প্রত্যেকটা গাছে মুচি আসা শুরু হয়েছে। আচ্ছা, এই যে পাতা বেরিয়ে গেছে, হ্যাঁ দেখেন, এইসব গাছ থেকে সব আমি চারা বানাবো। এক মাস পরের থেকে যখন কাঁঠাল ধরবে, মানুষের সামনে গ্রাফটিং করে দেখাবো যে এই গাছ থেকে আমি চারা বানাই কিনা। কারণ অনেকে তো মিথ্যে কথা বলে, ইউটিউবে তো অনেকে বলতেই পারে যে আমার গাছ অমুক তমুক হেনা তেনা, কিন্তু আমি নিজে দেখাবো। দেখেন এই দেখেন আসছে মুচি। আচ্ছা, সব পাতা মুচি আসছে, সব
এই যে ডাল টেনে সব আমি কলম করি আচ্ছা আমার অভিজ্ঞতা বলছে গাছের গ্রোথ বেশি হলে মনে একটু লেট হয় নাকি হ্যাঁ আচ্ছা এই গাছটাই দেখেন এখানে আছেন এই গাছটা গ্রোথ একটু কম আছে এটাতে দেখেন কি রকম আজকে ভিডিওটা কোন রকম স্কিপ করবেন না সবাই পুরোপুরি দেখবেন আচ্ছা পুরো বাবা এ কি হ্যাঁ এই দেখেন এটা একদম হ্যাঁ এই যে কাঁঠাল ধরা শুরু আমার কিছু বলার নেই নভেম্বরের 4 তারিখ কিন্তু বয়স এটা ছেড়ে দাও দাদা হ্যাঁ গাছের বয়স 14 মাস কি রকম মুচি আসছে দেখেন এই গাছটা আমার মনে হয় পুরো ভর্তি হয়ে যাবে দাদা একদম এই যে এই যে দেখেন এই দেখেন এই যেভাবে শুরু হয়েছে একদম গোড়া থেকে একদম মাথা পর্যন্ত এই দেখেন এই গাছটা ধরি দেখেন কি রকম এই দেখেন এই দেখেন এক হাত দিয়ে ধরা যাচ্ছে আচ্ছা আচ্ছা 14 মাস বয়সে কত মোটা হবে গাছ তো এই গাছের থেকে যদি চারা করা হয় হ্যাঁ সব সব চারা বানাবো এই যে কোনো ভয়ের কোনো ব্যাপার থাকবে না একদম না আমার কাছে যা চারা আছে একদম অরিজিনাল পাবেন আমার কাছে যা চারা আছে একদম অরিজিনাল চলো আর দুই একটা দেখি আসেন সবাই তো বলবে খুঁজে খুঁজে ভালোটা দেখা তোমার বাগানে সবচেয়ে খারাপ গাছ কোনটা আমরা সেটা দেখো দেখি খারাপ গাছ কোনটা খারাপ গাছ কোথায় বের করি দেখি ছোট নেই গাছ আর বড় হয়ে গেছে এইসব গাছে সব এই মুচির সব ইয়ে আসছে সব এই সব পাতা বেরোচ্ছে সব নতুন আচ্ছা আচ্ছা এই যে নতুন পাতা বেরোচ্ছে এইগুলোর থেকেই কিন্তু সব পচে যাবে আপনি এক মাস পরে আসেন না আমি দেখাচ্ছি প্রত্যেকটা গাছে আমার কাঁঠাল ধরে প্রতিটা গাছে প্রত্যেকটা গাছে এই যে এটা তো মুচি আসার জন্য পাতা সব হ্যাঁ পাতা বেরোচ্ছে সব সব মুচি চলে আসবে এক মাস পরে আসেন ডিসেম্বরে কাঁঠাল দেখাবো আমি গাছে এই যে মোজ বেরোচ্ছে সব আচ্ছা আচ্ছা সব মুজ বেরোচ্ছে সব তাহলে কোনোটাই মিস নেই না না মিস নেই অরিজিনাল ভ্যারাইটিতে কেন মিস হবে তাদের আমার যে গাছগুলো আমরা প্রথমে ভিডিওর প্রথমে দেখলাম আপনার যে এখন যেগুলো মাদারের জন্য করেছেন বাগান এটা কি ওই গাছেরই চারা সব ওই গাছ আমার কাছে যা আছে আমি না হলে আরো 2 বছর আগে চারা বেচতে পারতাম আমি পারিনি কারণে আমি ওই গাছ থেকে সব মাদার সংগ্রহ করেছি আগে তারপরে আমি এখন চারা বানাচ্ছি এর আগের বছর বানিয়েছি আর এই বছর এই 2 বছর আমি বানাচ্ছি আচ্ছা ওইদিকেও কিছু গাছ আছে একটু চলো ঘুরে হ্যাঁ চলো পুরো বাগানটাই মোটামুটি আমরা ঘুরে দেখালাম এখানে আরেকটা গাছ দেখাই এই লাস্টের লাইন এটা দেখেন এটাই শেষ লাইন এদিকেও আরেকটা লাইন ঢুকবো দেখেন প্রতি লাইনে ঢুকবো অসুবিধা নেই এই যে সব মোচ আসছে সব 14 মাস বয়স গাছের আমার আর কিছু বলার নেই দাদা কি রকম মোচ আসছে দেখেন আপনি দয়া করে একটা মাস পরে আমার কাছে আসবেন আমি অন্তত 80% গাছে মুচি নয় কাঁঠাল দেখাবো মুচি নয় কাঁঠাল এবং তখন আমি এই 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 গাছের সব ইয়ে শুইয়ে বাঁধবো এর আগের বছর যা বাঁধা ছিল এখনও কিছু চারা আমার কাছে আছে একদম অরিজিনাল ভ্যারাইটি কোনো রকম ডুপ্লিকেটের ব্যাপার নেই আপনারা মনে করলে নিঃসন্দেহে নিতে পারেন চলো আরেকটা গাছ দেখি চলেন তাহলে এই গাছটাও মুচি আছে দেখেন এই দেখেন মুচি আছে বাহ এই সব এই যে ডাল ফাটছে না সব হ্যাঁ এই সব মুচি বেরোবে সব এই দেখেন সেই ছোট ছোট পাতা সব সব এই সব মুচি বেরোবে সব আর একটা মাস সময় দিন কারণ গাছের বয়স যেহেতু একটু কম তো সেই জন্য একটু লেট হচ্ছে আর কিছু না আর এই ছোট ছোট গাছগুলো এইগুলো না এগুলো আমি লাগিয়ে রেখেছি এই গাছগুলো বড় হয়ে গেলে তো আর ওতে কলম করতে হবে না এই তার নেক্সট নেক্সট ধাপ এখন এগুলো থেকে আবার হ্যাঁ হ্যাঁ নেক্সট ধাপের জন্য এগুলো এখন কিছু করব না এগুলো বড় হবে ফল ধরবে তারপর তার আগে করছি না কিছু গাছ দেখলাম ফল দেখলাম একটু যদি পরিচর্যাও বলে দেন পরিচর্যা তো আপনার কাছে অবশ্যই পাবো অবশ্যই আমার কাছে সব রকমই শুধু কাঁঠাল নাই কুল টুল সবই পাবেন তবে কাঁঠালটা এখন মানে যত চাষ এসছে বর্তমানে কাঁঠালের উপরে কেউ নেই মানে আমার অভিজ্ঞতায় কারণ হচ্ছে একটা গাছের পরিচর্যা খুব কম সামান্য ওষুধ দিলেই চলে আর একটু খেয়াল রাখতে হবে যে উঁচু একটু উঁচু জায়গায় যাতে যেখানে জল না জমে সেরকম জায়গায় লাগাবেন তাহলে পরে একটা গাছও মরবে না আর গাছের ফুল সানলাইট চাই কিন্তু কারণ এটা হাইব্রিড প্রজাতি এতে যত সানলাইট পাবে তত আপনার এখানে প্রোডাকশন তত বেশি হবে মানে গাছ যত খাবার তৈরি করতে পারবে তত আপনাকে দেবে সেই হিসাবেই আপনি একদম পুরো রোদে লাগাবেন গাছটা আর এখন নির্ভেজাল চারার জন্য আপনি আমাকে ফোন করবেন দাদার ইয়েতে নাম্বার আমার দেওয়া থাকবে আচ্ছা আপনার অ্যাড্রেসটা আর ফোন নম্বরটা রাখবেন হ্যাঁ অ্যাড্রেসটা হচ্ছে আমার পুরাতন ইটাবাড়ি আমার বাড়ি আসতে গেলে বাতকুলা স্টেশন কৃষ্ণগর লোকাল ধরে আসবেন আর মুর্শিদাবাদের সাইড থেকে আসতে গেলে কৃষ্ণগর নেবে বাসে আসা যাবে তবে আমার ফোন করে নেবেন ফোনে আমি বলে দেবো মানে সব কিছু বলে দেবো আর আমার নাম্বারটা হচ্ছে 9836136777 নমস্কার আপনাকে অসংখ্য ধন্যবাদ